ভাগ্যসারথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন বা ভালো থাকার চেষ্টাটুকু করছেন, এবং সেই চেষ্টাটুকু যাতে আপনাদের সাকসেস হয়, আপনারা যাতে ভালো থাকতে পারেন, তার জন্যই কিন্তু বারে বারে ফিরে আসা ভাগ্যসারথী অনুষ্ঠান নিয়ে। কারণ ভাগ্যসারথী এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যেখানে আপনার নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জিকে নিয়ে আসে, এবং আপনার জীবনে যা কিছুই বাধা থাকুক না কেন সেই বাধা কিন্তু দূর করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে চলার পথে কোথায় কোথায় আপনার বাধাগুলো লুকিয়ে রয়েছে সেটা যেমন জন্মছক বলে দিতে পারে, সেটা আপনার হাত দেখেও বলে দেওয়া সম্ভব, আপনার মুখমণ্ডল দেখেও কিন্তু বলে দেওয়া সম্ভব। আর এই সম্ভব কাজটা তখনই হয় যখন আপনারা এই অনুষ্ঠানটাকে ফলো করেন, বা এই অনুষ্ঠানে যিনি মূল মধ্যমণি অর্থাৎ শ্রী তপন শাস্ত্রী মহাশয় তার সাথে যোগাযোগ করেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, বেশ প্রচুর সংখ্যক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, তারা কিন্তু জানেন যে এই যে প্রথমেই সূচনাতে যে কথাগুলো আমি বলি সেগুলো কিন্তু একদম আপনাদের মনের কথা। আপনারাই কোনো না কোনো সময় হয়তো শেয়ার করেছেন, আপনারাই জানিয়েছেন কোনো না কোনো অনুষ্ঠানে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনারা কিন্তু ভালো থাকার রাস্তাটুকু চিনে গিয়েছেন, জ্যোতিষ শাস্ত্র কিভাবে সাহায্য করছেন, এবং সবচেয়ে বড় কথা একজন অ্যাস্ট্রোলজার কিভাবে আপনাকে সেই পথটা দেখিয়ে দিতে পারে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এই তিন নিয়েই কিন্তু এগিয়ে যাওয়া আমাদের জীবনে। এবং শ্রী তপন শাস্ত্রী মহাশয় মূল কাণ্ডারি, যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তকে বুঝিয়ে দেন, চিনিয়ে দেন, আর ঠিক সেই কারণে দেশে বিদেশে তিনি কিন্তু সমানভাবে সমাদৃত। রাজনৈতিক মহল থেকে সেলিব্রিটি জগৎ এবং সাধারণ মানুষ সকলেই কিন্তু উপকৃত। তাই আজকের দিনে দাঁড়িয়ে কোথায় কি সমস্যা রয়েছে যেমন জানবো, কোথায় কি কি ভালো যোগ রয়েছে সেটাও জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2284-0153 এবং 2286-6258 এই নাম্বারে। আপনাদের সকলকে স্বাগত জানানোর পাশাপাশি স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাঁকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সকলকে, শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। কালী কালী মহাকালী, কালী কেই বপহারিণী, সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ঐ বিদময়ে মহাশোষণ বাসিন্ময়ে ধীময়ী তন্ন ঘৌরে প্রচোদয়াত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কৃষ্ণং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি। সকলকে স্বাগত জানাবো আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে উপস্থিত রয়েছেন আপনারা। আপনাদের জীবনে যা কিছু সমস্যা তা দূর হবেই হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমে শাস্ত্রীজি বলবো যে আজকে একটি বিশেষ সুন্দর মুহূর্ত, রাস পূর্ণিমা রয়েছে, তবে আমি জানতে চাই এই যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে বেশ কিছু সমস্যা, এবং সেটা যদি রোগ জ্বালা হয়, সেটা যদি শারীরিক সমস্যা হয়, আমাদের স্বাভাবিক জীবনযাত্রাটা ব্যাহত হয়, টোটাল প্ল্যানেট চার্ট কি বলছে, এখন কেমন যাবে এই সময়টা? প্রথম কথা বলবো যে এই বছরটা তো চলেই গেল প্রায়, ভালো মন্দ মিলিয়ে গেল, তো আগামী যে 2023 আসছে, 23টা কিন্তু এর থেকে ভয়ঙ্কর আছে। কারণ 2023 মানে 2+0+2+3 সমান 7, 7 মানে কেতুর সংখ্যা। কেতু আমাদের কিন্তু যত গ্রহ আছে 27টা নক্ষত্র, আমাদের 12টা রাশি আর 9টা গ্রহ নিয়ে কিন্তু আমাদের এই ছক জোডিয়াক ছকটা। সবচেয়ে নিকৃষ্টতম গ্রহ হচ্ছে কেতু, সে কেতুর বছর কিন্তু এই 2023। তো এখন বর্তমান যে প্ল্যানেটের পজিশন আছে, মেষের ঘরে বসে আছে রাহু, তুলার ঘরে বসে আছে কেতু, এই যে দুটো গ্রহ, এই দুটো গ্রহ কিন্তু ভয়ঙ্কর। মেষের ঘরের অধিপতি মঙ্গল, মঙ্গলের ঘরে রাহু বসে আছে, একদম স্থিরভাবে বসে আছে অনেকটা জায়গা নিয়ে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ আছে। এখন কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান টাইমে খুব খারাপ আছে, তুলা রাশির ক্ষেত্রে বর্তমান টাইমে খারাপ আছে, মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমান টাইম খারাপ আছে, ধনু রাশির ক্ষেত্রেও কিছুটা খারাপ আছে। এখন বর্তমান যে সিচুয়েশন, এই 4-5টা গ্রহ গ্রহ মানে রাশি কিন্তু খুব খারাপের দিকে যাবে। কারণ মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ দুর্ঘটনা, মাথায় চোট লাগতে পারে, এই 2-4 মাস 6 মাসের মধ্যে হঠাৎ করে অর্থ বেরিয়ে যেতে পারে, কোথাও বেড়াতে গেলে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে যাদের মেষ রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ হচ্ছে কেতু, কেতু ওখানে অবস্থান করে বসে আছে, যার ফলে শারীরিক ডিস্টার্ব, মানসিক অস্থিরতা,
কেতু হচ্ছে ডাক্তারি শাস্ত্রের কারক গ্রহ, বিভিন্ন রোগের কারক গ্রহ, গুপ্ত রোগের কারক গ্রহ। সেই কেতু তুলাতে বসেছে, মানে কম্ফোর্টেবল জোনে নাই, খুব ডিস্টার্ব, যাতে তুলারাশি রোগ ভোগ ডাক্তার নিয়ে ব্যস্ত। কর্ক রাশির ক্ষেত্রে একটা শনির অশুভ প্রভাব আছে, যার ফলে বিভিন্ন দিক থেকে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে। অর্থনৈতিক ব্যাপার খারাপ হবে না, কিন্তু শরীর স্বাস্থ্য, পারিবারিক লোকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ গোলমাল, পরিবারের বাবা মার হসপিটাল ঘর এসব করতে পারে। স্ত্রীর শরীর পড়া ভালো যাবে না, ছেলে মেয়ের সম্মানে সম্মান অসম্মান হয়ে যাবে ছেলের ছেলে মেয়ের জন্য আর কি। ছেলে মেয়ের কিছু কাজকর্ম এমন থাকবে তো বাবা মাটা অসম্মানিত হবে, সেই সব দিকগুলো পাচ্ছি কর্কটের ক্ষেত্রে এই টাইমটা। তো সবচেয়ে যেটা খারাপ আমি বলবো সেটা হচ্ছে 2023, মানে বেশ কিছু পট পরিবর্তন হবে। আমি এর আগে বলবো মেষ বৃষভ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন প্রত্যেকটা রাশির চুলচেরা বিশ্লেষণ চলছে। মেষ রাশির কেমন যাবে 2023, কেমন হবে, কি ব্যাপার, কি করণীয়, কি টটকা, কি মন্ত্র, সব বলবো আমি। কিন্তু 2023 যেটুকু ক্যালকুলেশন করেছি, 2023 তো বেশি দেরি নাই, একদম হাতছানি দিচ্ছে, ডাক দিচ্ছে, হাত নাড়ছে। তো 2023 কিন্তু ক্ষেত্রে রাজনৈতিক দিকে ভীষণ ডিস্টার্ব হবে, রাজনৈতিকের বড় বড় নেতা মন্ত্রীর মান সম্মান হানি হবে, এবং বেশ কিছু ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষ, বিশেষ করে ওয়েস্টবেঙ্গলে ভারতবর্ষ কিছু পট পরিবর্তন হবে, যেহেতু কেতুর বছর। যেসব অজানা রোগ আছে সেই রোগগুলো কিছুটা মাথা চাড়া দিয়ে উঠবে, আবার রোগ জ্বালাতে কিছু মানুষের মৃত্যু, কিছু ডিস্টার্ব, এগুলো কিন্তু হওয়ার যোগ আছে। হঠাৎ করে ভূমিকম্প হওয়ার যোগ আছে 2023, ছোটখাটো আমাদের ভারতবর্ষেও সেটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে, এবং আগুন লাগার একটা বিশাল প্রবণতা আছে, প্রচুর খরা হবে, বৃষ্টি কম হবে, এরকম যোগ বলছে। ডাক্তাররা, বিভিন্ন ডাক্তাররা যাদের কেতুর দশা চলে তাদেরকে সচেতন থাকতে হবে, চিকিৎসা ঠিক মতো করতে হবে। ভুল ট্রিটমেন্টের শিকারে অনেক রোগীর মৃত্যু হতে পারে, ভুল ট্রিটমেন্টের শিকারে অনেক রোগী পঙ্গু হয়ে যেতে পারে, যদি রোগীর কেতুর দশা হয়, আবার ডাক্তারের যদি কেতুর দশা হয়, তো মানে এগুলো অনেক কিছু ডিস্টার্বের মধ্যে কিন্তু আছে। এবং টাকা পয়সা যাদের প্রচুর ছিল তাদের টাকা নষ্ট হয়ে যাবে, যদি কেতু তাদের খারাপ থাকে ছকে, বা এই রাশি অনুযায়ী কিছু 19-20 আছে, সেটা আমি পরে বলবো। তা আমি যে বিগত প্রায় 8-10 বছর যা পাচ্ছি আমি, তাতে করে 2023টা 8-10 বছরের তুলনায় খারাপ আছে আমার প্রেডিকশন, আমার ক্যালকুলেশন। বিশাল একটা রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাবে, সেই যোগ কিন্তু হতে চলেছে। অনেক রাজনৈতিক নেতার মৃত্যু পর্যন্ত হতে পারে, মান সম্মান হতে পারে, বিভিন্ন মান সম্মান হানি হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, যাদের থেকে আমরা অনেক কিছু পাই, যাদের থেকে আমাদের অনেক কিছু জ্ঞান পাওয়া যায়, বুদ্ধি পাওয়া যায়, তাদের কিন্তু অনেক মান সম্মান হানি হয়ে যাবে, এবং তারা কিন্তু আমাদের হয়তো পৃথিবী ছেড়ে চলেই যেতে পারে। এরকম ঘটনা অঘটনের দিক কিন্তু পাচ্ছি, বিশেষ করে যাদের নার্সিংহোম হসপিটাল ডাক্তারবাবুরা আছেন তাদের সচেতনতার আধারে বলবো, বেশ কিছু সচেতন অবলম্বন করে চলার জন্য। ভাবিয়া করিও, করিও ভাবিও না, প্লাস যেসব বড় বড় জায়গায় আমাদের নথিপত্র আছে সেই সব জায়গায় ফায়ার ব্রিগেড যারা তাদের, তাদেরকে বলবো খুব প্রোটেকশন দিয়ে রাখতে, অনেক নথিপত্র নষ্ট হয়ে অনেক কিছু আমরা হারিয়ে ফেলতে পারি, মানে আগুন লেগে যেতে পারে, এরকম যোগ কিন্তু প্রবলভাবে আছে। আরও 2023 কথা বলো, বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে করে ওই রাশি বললাম, মেষ রাশি, তুলা রাশি, কর্কট রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো এখন উপস্থিত এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত খুব খারাপ আছে, তারপর 2023 প্রেডিকশন আসছে। একদমই তাই, আমরা বিস্তারিত আলোচনায় আরো আসবো, আরো অনেক বিষয় জানার রয়েছে আজকে, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার শাস্ত্রীজি। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিব্যেন্দু মাখাল বলছি। কটক থেকে। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি নিজের বিষয়ে জানবো, আমি চেষ্টা করছি ফোনে, জিও টিভিতে আমি ফলো করি, শাস্ত্রীজির প্রোগ্রাম ভীষণ ভালো লাগে, ওনার প্রোগ্রাম আমি মাঝে মাঝে ফলো করি, ওনাকে আমি করি পাই না, হয়তো কাজের সূত্রে ওসময় কলও করতে পারি না, কিছুদিন পরে কল করে লাইনটা পেয়ে গেলাম নিজের বিষয়ে জানার জন্য। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন আপনার। 2nd May 1990 আচ্ছা, সময়? ভোর 4টে। জন্মস্থান? কলকাতাতে। রাশি লগ্ন জানা আছে? তোমার মীর লগ্ন কর্কট রাশি, তাই তো? আচ্ছা লিখে রাখো, মীর লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র দেবাড়ি অর্থাৎ রাক্ষসগণ, অশ্লেষা নক্ষত্র 9 নম্বর নক্ষত্র,
দেবারি অর্থাৎ রাক্ষসগণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম এবং বিপ্র বর্ণের দুই জাতক, কেমন শুভ সংখ্যা 3-9, শুভ দিক তোমার উত্তর এবং পূর্ব দিকটা শুভ, শুভ রং হলুদ এবং সাদা, শুভ দেবতা হচ্ছে তোমার শিব, ঠিক আছে। এখন ঘটনা যেটা পাচ্ছি তোমার অর্থনৈতিক ডিস্টার্ব একটু পাচ্ছি, বুঝতে পারছো, পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু হচ্ছে না, অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে, রবি বুধ এক করে বুধাদিত্য যোগ, তোমার তো পড়াশোনা হওয়ার কথা, কতটা হয়েছে, কতটা পড়াশোনা করেছো? আমি এমএ কমপ্লিট করেছি। হুম, কারণ এখানে রবি বুধ বলে পড়াশোনা হওয়ার কথা বলেছি, আমি বলিনি পড়াশোনা 8 পাস, আমি বলিনি তোমার পড়াশোনা হবে না, এখানে বলেছি পড়াশোনা হওয়ার কথা, ছটটা বলছে, রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ মেষের ঘরে খুব ভালো, চন্দ্র ভালো আছে, হ্যাঁ, কিন্তু শনি খুব, রাহু শনি সব এক ঘরে আছে, মঙ্গলটা খারাপ হয়ে গেছে, শুক্র তোমার ভালো আছে, কিন্তু ভয়ঙ্কর একটা কালসর্প যোগের জন্য তুমি যেটুকু পড়াশোনা করেছো সেই পড়াশোনার ক্ষেত্রে যেটা চাকরি পাওয়ার দরকার সেটা তুমি পাওনি, কিন্তু পেয়েছো কি? না না, সেরকম চাকরি পাইনি। হ্যাঁ, যার ফলে তোমার গতানুগতিক চলছে, নুন আনতে পান্তা ফেরোই, এরকম একটা ব্যবস্থা তোমার, মানে টাকা পয়সা কুলান হচ্ছে না, ধার দেনা করতে হচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে, আর সংসারের বারেন আছে তোমার উপরে, তোমার উপরে অনেকগুলি মুখ চেয়ে তাকিয়ে আছে, তোমার গচ্ছিত অর্থ থেকে তাদের কিন্তু দিনাতিপাত হয়, এরকম কিন্তু ঘটনা, আর খুব স্যাক্রিফাইস মাইন্ড তোমার, ঠিক বলছি আমি? একদম একদম ঠিক বলছি। হ্যাঁ, খুব ভালো মানুষ, খুব মিতবাহী মানুষ এবং খুব মিতভাষী মানুষ তুমি, খুব অল্প কথা বলো এবং খরচাও খুব অল্প করো, কিন্তু তবুও তোমার যা ব্যাপার হচ্ছে না, তোমার পরিশ্রম মেধাবুদ্ধি অনুযায়ী ফলটা কিন্তু পাচ্ছি আমি। আচ্ছা, তোমার ব্যাক পেন কিছু আছে, হাঁটু কোমরে ব্যথা বা পিঠের দিকে কোমরে ব্যথা? হাঁটু হাঁটুতে আমি সেটা পাচ্ছি, এখন এই ঝামেলাগুলো পাচ্ছি আর কি, এইবার তুমি বলো, এবারে তুমি কি জানতে চাও আরো, আমি তো এগুলো পেলাম, আমি কি ঠিক বললাম? তো বলছি আমি একটা যে কাজ করছি এখন, হ্যাঁ একদমই তো ঠিক হচ্ছে না ওগুলো, তো আমি একটা যে জানি যে কাজটা মানে করছি ওতে এই কোনো বেটার পজিশন আমার আছে? দেখো বলে দিচ্ছি আমি, তোমার যে এখন দশা চলছে না, এই দশাটা কিন্তু শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা, তোমার যেটুকু অন্তর, তোমার যেটুকু দশা চেঞ্জ বা তোমার যেটা ভালো হবে, দশ আর 2024 এর পর উন্নতি, কিন্তু মেন ভালো হবে 10 আর 2024, বুঝতে পারছো বাবা? আর গুপ্ত শত্রু প্রচুর প্রচুর আছে তোমার কর্মক্ষেত্রে, ঠিক আছে, প্রচুর গুপ্ত শত্রু, মানে ওদের আমি ভালো করে, মানে আমি কিছু জনকে আমার নিজের আমার একটা ধারণা আছে, ওদের আমি এত ভালো করি, তবু মানে আমি তোমার বললাম তুমি ভালো ছেলে, আর একটা তোমার বাচ্চি, তোমার ফ্যামিলি লাইফ কিন্তু ভালো হবে না, বিয়ে করেছো, বিবাহ করেছো, বিবাহ বিবাহ করেছি তো মানে একটু গন্ডগোল করছে, আমি পাচ্ছি, ওই জন্য তোমাকে বললাম ওই জায়গাটা ডিস্টার্ব করো, কারণ তোমার মঙ্গল দ্বাদশে বসে আছে এবং শনির ঘরে প্রচন্ড ডিস্টার্বের মধ্যে তুমি থাকবে, খুব শান্তি বলে তোমার জায়গাটা, অর্থের শান্তি নাই, ফ্যামিলি লাইফের শান্তি নেই, শরীর স্বাস্থ্যের শান্তি নেই, তুমি ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে একটু ছকটা যদি তুমি একটু দেখিয়ে নাও, আমার মনে হয় তোমার 2-4 মাস বাদে তোমার ভালো হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে ভালো কাছে যাবো আমি, একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আপনার জন্ম ছক দেখে শাস্ত্রীজি যা যা বলে দিলেন আপনি কিন্তু মানতে বাধ্য হলেন, আসলে এটাই জ্যোতিষশাস্ত্র, যদি প্রেডিকশন ঠিক থাকে, ক্যালকুলেশন যদি এরকম বলা যায়, তাহলে সবটাই বলে দেওয়া সম্ভব, সময় নষ্ট না করে অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করুন শাস্ত্রীজির সাথে, ভালো থাকার রাস্তাটা কিন্তু একদম খুঁজে পাবেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পিয়ালি নদিয়া জেলা থেকে। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যাঁ, একটু নিজের জন্য। হ্যাঁ, ডেট অফ বার্থ? তুমি কি আগে ফোন পেয়েছিলে মা? না শাস্ত্রীজি, প্রথম মানে এত চেষ্টা করছি, করে 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 মা বলছে করবে, যাক যদি ওনার সঙ্গে একটু কথা বলা যায়, আপনার অনুষ্ঠান দীর্ঘদিন টিপ টোটকা করে খুব ভালো ফল কাটছি। বাহ, বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 29/11/1991 সাল। আর একবার বলো। 29 নভেম্বর 1991। আচ্ছা, সময়? হ্যাঁ, জন্ম সময়? দুপুর 2:15 মিনিটে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বারাসাতে। রাশি লগ্ন জানেন? না জানি না। আচ্ছা, সঙ্গে থাকুন।
কি বার ছিল তোমার? শুক্রবার? হ্যাঁ শুক্রবার ছিল। হ্যাঁ, তোমার হচ্ছে মীন লগ্ন সিংহ রাশি। আচ্ছা, মীন লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তোমার নরগণ, কৃষ্ণ পক্ষের ওই দিন ছিল নবমী তিথি, ক্ষত্রিয় বর্ণের তুমি জাতিকা, প্রচন্ড রাগ যে হবে। তুমি কোন কর্মের সাথে যুক্ত আছো? তোমার কিন্তু কর্মযোগ ছিল, কিছু না কিছু কাজ করে মানসিকতা মানবিকতা তোমার ছিল, মানে কিছু একটা করবো তোমার এই চিন্তা ভাবনা কিন্তু তোমার হচ্ছে না, বুঝতে পারছো? দ্বিতীয়, তোমার লগ্ন ভঙ্গ একটা কালসর্প যোগ আছে, এটা তুমি জানো? পেটের গন্ডগোল এবং চোখের ডিস্টার্ব, এইগুলো এতগুলো তোমার শারীরিক ডিস্টার্ব পাচ্ছে, শরীর তোমার গোটা ভালো যাচ্ছে না। এবং আমি যেগুলো বললাম এগুলো কিছু কিছু আছে রোগগুলো? যেমন কি আছে বলো? গাইনির কোন জায়গায় অপারেশন হওয়ার যোগ পাচ্ছে, এখানে শুক্রের জায়গা প্রচন্ড ভাবে খারাপ আছে। শুক্র যদি কারণ নিজস্ব থাকে, শুক্র যদি কোন শনি নক্ষত্র রাহু নক্ষত্রে থাকে, তাহলে অপারেশন হবে। আর মঙ্গল হচ্ছে সার্জারির কারক গ্রহ, মঙ্গল তোমার নিষ্ক্রিয় মঙ্গল হয়ে বৃষের ঘরে বসে, বৃশ্চিকের ঘরে বসে আছে, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, কিন্তু মঙ্গল বৃশ্চিকে কোনো ভালো কাজ দেয়নি, ওখানে মঙ্গল নিষ্ক্রিয় এবং ওইখানে বাজে নক্ষত্র বসে, যার ফলে তোমার কোনো নাভির নিম্নাংশে কোনো অপারেশন হওয়ার যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। ভগবান করো না হোক, তোমার দেখবে হাতে দেখো রবির নিচে তোমার একটা ক্রস আছে, বাঁ হাতের ঠিক কনিষ্ঠ আঙুলের পরে অনামিকা আঙুলের নিচে দেখো একটা ক্রস আছে নাকি দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা সাংসারিক পরিমণ্ডলে শান্তির অভাব পাচ্ছি, সংসারের যেসব শান্তি থাকার দরকার সেই শান্তিটা তোমার জীবনে নেই, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, তার সঙ্গে অর্থ কষ্ট আছে সংসারে, অর্থের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, আমি কি ঠিক বলছি? এখন তোমার কি সমস্যা কি জানতে চাও বলো, আমি তো এগুলো পেলাম, তুমি বলো। আমি জানতে চাইছি যে আমি কি চাকরি বাকরি কখনো যুক্ত হতে পারবো এবং কবে পারবো। এখানে তো সরকারি চাকরির যোগ তোমার প্রবল ভাবে পেরিয়ে গেছে, নেই কোনো প্রাইভেট কনসার্নে কোনো চাকরি করতে পারলে বা কোনো বিজনেস, কোনো কসমেটিক্স এর বিজনেস, কোনো জাং জুয়েলারির বিজনেস, নকল যেসব ইয়েগুলো গয়নাগুলো আছে ওইগুলোর বিজনেস, কোনো শাড়ি কাপড় বা কুশ সেলিং বা ওই টাইপের কোনো বিজনেস, রেডিমেড কোনো বিজনেস করলে তোমার হবে কিন্তু, বুঝতে পারছো? আর সরকারি চাকরি এখানে পাচ্ছি না, পেরিয়ে গেছে যোগটা, এখন তুমি মোটামুটি কোনো প্রাইভেট কনসার্নে চাকরি করলে কিন্তু হবে। তুমি আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ, মাস্টার্স হয়েছে, পাচ্ছি আমি, আর্টস নিয়ে পড়েছো, মাস্টার্স হয়েছে, কিন্তু তুমি চেষ্টা করো, চাকরি ছোটখাটো যোগ আছে তুমি চেষ্টা করে যাও, কেমন? মোটামুটি 2023 নভেম্বরের পর তোমার ভালো যোগ, মানে দেরি আছে, 2023 নভেম্বরের যে পরে তোমার ভালো যোগ আসছে, সবকিছু দিকে ভালো হবে। তুমি বিজনেস যদি করতে চাই ফেব্রুয়ারির পর থেকে শুরু করো, কেমন? খুব ভালো, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি এইভাবে বিচার বিশ্লেষণগুলো করে জেনে নিতে পারি কোন সময়টা আমার জন্য এগোনোর জন্য ভালো, কোন সময়টা আমাকে নিজেকে চুপ থাকতে হবে, তাহলে বোধহয় অনেক সমস্যা থেকে আমরা এগিয়ে পেরিয়ে যেতে পারি। কারণ অনেক সমস্যা কিন্তু আমরা নিজেরা না বুঝেই ক্রিয়েট করে ফেলি এবং তারপরে কিন্তু সেটা অনেক বেশি গভীরে গিয়ে ক্ষত সৃষ্টি করে। আমরা রয়েছি যে সমস্যাগুলো নিয়ে, যে শাস্ত্রীজি, যে প্রত্যেকটা মানুষই আমরা জানতে চাই যে কখন ভালো সময় আমার জীবনে আসবে, এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আমরা জানতেই পারি না ভালো সময়টা এসে পেরিয়ে চলে যায়, জানেন? তার জন্য দেখিয়ে নেওয়া দরকার। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, যাদের ভালো সময় চলছে তারা একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, আমি উল্টো কথা বলছি কিন্তু, অনেকের খারাপ সময় হলে বলি আর, যাদের খারাপ সময় চলছে তারা তো আসছেন, আমাদের বলতে হবে না, ভর্তি চেম্বারে ভর্তি লোক, 40-50 জন পার ডে দেখছি, 33 বছর চলছে খারাপ সময়, শাস্ত্রীজি খারাপ সময়, আমি বললাম ভালো সময় হলে তো তোরা আসবি না, খারাপ সময় এসে আমাকে দেখাবে, সেটাকে আমাকে আবার তুলতে হবে, তোরা অপরিষ্কার করে রাখবি, আমাকে পরিষ্কার করে তোদেরকে সব ঠিকঠাক করতে হবে,
তো সেটা তো করছি আমরা, খারাপ সময় আসলে মানুষ যায়, ভালো সময় আসে না। কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্য করজোড়ে মিনতি করব, ভালো সময় যাদের চলছে খুব ভালোতে আছেন, ডেলি মাছ মাংস খাচ্ছেন, ঘুরছেন, সিনেমা দেখছেন, গাড়ি নিয়ে ঘুরছেন, বাইরে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, নাচা গাওয়া ব্রেক ডান্স বল ডান্স সব দিচ্ছেন, ভালো সময় হলে আমরা আমরা করি, ঠাকুর দেবতা একটু কম করি, ঠিক আছে। যাদের সঙ্গে বহুদিন বন্ধুত্ব, যাদের সঙ্গে ভালো খাতির, তাদেরকে পাত্তা দিই না যখন পয়সা প্রচুর চলে আসে, বাবা মাকে অত দেখব না, ঠিক আছে। শুধু বউ আর ছেলেটি, বউ ছেলে মেয়ে যদি থাকে তাদের নিয়ে ঘোরা, তাদের নিয়ে খাওয়া, আর একটু একটু হালকা উচ্ছৃঙ্খল জীবনও চলে, পয়সা বেশি হয়ে গেল। আমরা দেখেছি, আমি হাজার হাজার এক্সাম্পল এবং যা বলছি শুনবেন, খুব বাস্তব কথা বলে দিচ্ছি। আর তো আমাদের মাথায় একটু থাকা দরকার, এই যে চলছে সময়টা, দু বছর আড়াই বছর খুব ভালো সময়টা, সর্বোচ্চ লজ্জ প্রিয় খাচ্ছি, আমরা ঘুরছি পিচ্ছি আনন্দ করছি, ঠিক আছে। এক্সট্রা একটা গার্লফ্রেন্ড নিয়েও ঘুরতে যাচ্ছে, আমি অনেক দেখেছি, আজ পয়সা হয়ে গেলে যে ছেলেটা খেতে পেতন আমার কাছে আসছে, আমি তাকে তৈরি করলাম, সে বউ ছেলে ছেড়ে দিয়ে অন্য জায়গায় কোন মহিলার সাথে যোগাযোগ রেখে তার সাথে ঘুরছে পিচ্ছে, এটাও ঠিক না। কাহারও দিন সময় সমান নাহি যায় বলে আর কি না। এই ঘটনা বলার উদ্দেশ্য যদি এরকম, আমি যেটা বললাম এই চরিত্রের কথা যাদের বলছি, এই ঘটনাগুলো যদি যদি এরকম শুনতে থাকে অনেকে, তাদের চেতনা হবে, হ্যাঁ শাস্ত্রীজি ঠিক বলছে, একটুকু ভেবেছেন। আমি মানে চ্যালেঞ্জ দিতে পারি, একদম নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি, কেউ বলতে পারবে না আমি পাঁচ বছর ভালো থাকবো, একদম নাম করে বলছি সবাই, কোনো মন্ত্রীকে মা নামতে কেউ বলতে পারবে না ভালো থাকবো। মানে গ্রহ এমন একটা জিনিস না, কোথায় কখন কি ফেলে দেয়, এই আমাদের ২৭টা নক্ষত্র এবং ১২টা রাশি এবং ৯টা গ্রহ, এই বেড়া জলে কিন্তু আমরা ঘুরছি। একজন টপমোস্ট মন্ত্রী এখন জেলে আছেন, ওনার ৮০০০ টাকা ফল আসতো নিউ টাউন থেকে, এই নিউ মার্কেট থেকে, এবং কি রাজকীয় হালে উনি থাকতেন, কোথায় ছিলেন, একদম টল টম, একদম তালগাছের ডগে, একদম গাছতলা, ৭ তলায় ছিলেন, গাছতলায় পড়ে গেছেন, এগুলো কি ডিউ টু গ্রহ? ঘটনা তো সত্য, আমি বলছি বলে তো না, কারোর হয়ে তো আমি বাড়িয়ে বলছেন, ঘটনা সত্য। উনি কি ছিলেন, শিক্ষা জগতের টপমোস্ট লোক ছিলেন, এখন কোথায়? খাসির মাংস খাওয়া বলে চাচ্ছে, একটু খাসির মাংস খাবো, মানে কি খারাপ হয়েছে? মানে সম্পূর্ণ কিন্তু গ্রহ, এই গ্রহ কিন্তু এরকম ঘটনা কিন্তু অনেকের ঘটবে, এবং গ্রহকে যদি আমরা ঠিক মতো গাইড না করি, গ্রহকে যদি গার্ড না দিই, তাহলে আমাদের জীবন কিন্তু এরকম হবে, সেটা আমিও হতে পারি, সবাই হতে পারে, গ্রহ আমাদের কিন্তু সব গোলমাল করে দেয়। তো যাদের যাদের সময় চলছে ভালো, তারা একবার দেখিয়ে নেবেন। আমি অনেক আচ্ছা আচ্ছা সময় ভালো সময়ের লোককে দেখেছি, যে তারা এখন একদম জায়গাতে আছে, মানে ভালো সময়টা আর পাত্তা দেয়নি কাউকে। আমার কাছে গত পরশু দিন দুজন মন্ত্রী আর ৩ জন এসছে সভাধিপতি, জেলার সভাধিপতি এসছেন ৩ জন, রাত্রি ১১টায় আপমন দিয়েছি, সেটা হচ্ছে ওই অনেক দূরে, আমি নাম করব না বলে দিচ্ছি, তারা কিন্তু খুব ভালো সময়ের মধ্যে ছিল, দুজন মন্ত্রী এসছে, ৩ জন জেলা সভাধিপতি এসছে, পরপর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল আমার, রাত ১২টা পর্যন্ত লাস্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো যাই হোক, এই যে জায়গাগুলো পাচ্ছি পর্তির মুখে, আমি ওর বললাম, কথাও বললাম যে তোমাদের ভালো সময় তো আসুনি এখন এসছো কেন আমার কাছে? না আপনি শুনলাম অনেক বড় বড় লোক কাজ করেন, অনেক লোক বড় বড় আসে আপনার কাছে, আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারেন, এখন আমাদের উপায়টা বলুন, ভালো সময়ের জন্য তো একবার মিষ্টি বলেন আর খোঁজো না, আপনি আমার কত থেকে খোঁজবেন আমার কাছে এসছো। তো যাই হোক, তার মধ্যে দুজন মন্ত্রী আসা যাওয়া করে আমার কাছে ছিল, তারা এখন প্রাক্তন হয়ে গেছে। এখন ঘটনা আমি বলবো, যে আমি বলবো প্রত্যেক মন্ত্রী আমলা ছাড়ো, আমি এমনি সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, ইন্ডাস্ট্রিয়ালি যারা সময় ভালো চলছে তারা একটু ভালো দেখিয়ে নেবেন, আগামী দিনে আপনার যাতায়াতের পথে কাঁটা বা কোনো গর্ত আছে কিনা সেটা জেনে নেন, জ্যোতিষরা বলতে পারবে, ওটা ব্যাঙ্গালোর নিভানসও বলতে পারবে না, আর পিজি হসপিটালও বলতে পারবে না, বড় বড় নার্সিংও বলতে পারবে না, ওটা ভালো জ্যোতিষীরা বলতে পারবে আপনার সামনে একটা গর্ত আছে, কন্টেকার কেন পথ আছে কিনা। অতএব প্রত্যেকের উদ্দেশ্য হলো খারাপ সময় দেখাচ্ছেন, ভালো সময় জ্যোতিষীর আলোচনা কিন্তু করে নেবেন, করে নিয়ে কিনে আপনারা কিন্তু আলোচনাটা করবেন এবং ভালো অ্যাস্ট্রোলজি দেখিয়ে নেবেন কি ভালো কি মন্দ কি আছে, প্রত্যেকের সময়ের ১৯-২০ হবেই, এটা এটা কিন্তু হবে, কারণ গ্রহর দশা চলে। যেটা বললো পড়না, যে ভালো সময়, ভালো সময় কি জানেন, ছকে যদি কারো রবি বৃহস্পতি ভালো থাকে,
ছকে যদি আমাদের জন্ম লগ্ন থেকে যদি বৃহস্পতির ঘর ভালো থাকে, বৃহস্পতি যদি কারণ মকরে থাকে, বৃহস্পতি যার উপর ধনিত থাকে, বৃহস্পতি যদি কারণ মিনে থাকে, জেনে নেন আমি জ্যোতিষের কত অথেন্টিক কথা বলছি, মিলিয়ে নেবেন মনে কোনো জ্যোতিষকে আমি চ্যালেঞ্জ দিতে পারি। বৃহস্পতি যদি কারোর কর্কটে থাকে, বৃহস্পতি যদি কারোর ধনুতে থাকে, বৃহস্পতি যদি কারোর মিনের ঘরে থাকে জন্ম লগ্ন থেকে, যখন জন্মেছি আমরা, শুক্র যদি কারোর মিনের ঘরে থাকে, আর যদি চন্দ্র থাকে কর্কটের ঘরে, এবং কর্কট এবং বৃহস্পতি যদি চন্দ্রের ঘরে থাকে, এটাকে জীবযোগ রাজযোগ বলে, এই দশা যখন চলবে তখন তার ভালো সময় যাবে। আমাদের বৃহস্পতি অর্থে অর্থ দেয়, আর শুক্র অর্থের প্রাচুর্য দেয়। জ্যোতিষের একটা বিজ্ঞান ভিত্তিক কথা বললাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার বাই টু স্কোয়ার বা বি স্কোয়ার বলছি না আমি, অ্যালজেব্রার সূত্র বলছি না, জ্যোতিষের এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স করে যে কথাগুলো আছে সেগুলো বলছি। বৃহস্পতি অর্থ দেয়, অর্থের প্রাচুর্য দেয় শুক্র। শুক্র যদি কারোর ভালো না থাকে, অর্থ হবে প্রাচুর্য হবে না। ফোন আছে বলে, হ্যাঁ একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সন্ধ্যা দেবনাথ বলছি। আচ্ছা, একটু জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 7ই ডিসেম্বর। হ্যাঁ বলুন, ইয়ারটা বলুন। 7ই ডিসেম্বর 1993। হ্যাঁ, সময়? সময় 4:10। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? রাশি মনে হচ্ছে কন্যা রাশি। মঙ্গলবার ছিল? হ্যালো, মঙ্গলবার ছিল মা, মঙ্গলবার। হ্যাঁ, বৃষ লগ্ন কন্যা রাশি। উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ, তাই তো? কৃষ্ণপক্ষের নবমী তিথিতে জন্ম, এবং ওর হচ্ছে যে বর্ণরা হচ্ছে বর্ণর উপর নির্ভর করে, বৈশ্য বর্ণ, ঠিক আছে? তো বর্ণ কয়টা ভালো পায়নি, 4টে বর্ণ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে বিপ্র বর্ণ, তারপরের বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। ওই জন্য অনেকে বলে বর্ণ কি, বর্ণ হচ্ছে শ্রেষ্ঠ বর্ণ, 4টে বর্ণ বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র। শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে তোমার বিপ্র বর্ণ, তারপরের বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় নম্বর বর্ণ হচ্ছে বৈশ্য, তার চতুর্থ নম্বর বর্ণ হচ্ছে শূদ্র, ঠিক আছে? ও তৃতীয় নম্বর পেয়েছে, বৈশ্য বর্ণটা পেয়েছে। এখন ঘটনা হচ্ছে পড়াশোনার তুলনায় চাকরি বাকরির জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি, অর্থ উপার্জনের ক্ষেত্রে ডিস্টার্ব পাচ্ছি, একটু বাজে বন্ধু বান্ধবে জড়িয়ে যাবে, এরকম হয়েছে? একটু বিবাহ, ওর বিবাহ হয়েছে, বিবাহ সম্বন্ধে একটু জানতে চাই। বিবাহ সম্বন্ধে জায়গাটা ডিস্টার্ব, নিজে পছন্দ বিয়ে করেছে? এখানে যে হচ্ছে প্রেমের জায়গা বিয়ে, এবং প্রেম থেকে বিয়ের ডিস্টার্ব, এরকম চোখ পাচ্ছে কিন্তু। এবং সপ্তমে মঙ্গল মাঙ্গলিক আছে, ডিভোর্স যোগ হওয়ার সম্ভাবনা প্রবল মা এই চোখটাতে বিয়ের ক্ষেত্রেটা। এবং শুক্র রাহু এক ঘরে আছে, প্রেমটা ঠিক মতো শুক্র প্রেম দেয়, রাহু সেমিনার বেগড়ে দেয়। এখন যত বিয়ে আসছে আমি সমাজে দেখছি, তার মধ্যে 100টার মধ্যে প্রেমে বিয়ে যদি 50টা হয়, তা 48টা বিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। মা দেখো, এখানে জায়গাটা দেখছি, ওর ছকটা দেখে পাচ্ছি ডিভোর্স যোগ, মেয়েটার ছক দেখতে হবে, তার সঙ্গে কি আছে না আছে, এতটা তো ডিটেলস বলা যাবে না, সবাই জানে মাঙ্গলিক মানে ডিভোর্স যোগ, সপ্তমে মঙ্গল আছে, মাঙ্গলিক মানে ডিভোর্স যোগ এখানে পাচ্ছি, প্রেমে বিয়ে করেছে, পেলাম শুক্র ওখানে প্রমিনেন্ট হয়ে বসে আছে, রাহুর সাথে যুক্ত হয়ে অবৈধ জায়গাতে, এবং শুক্র জায়গাতে শুক্রের নক্ষত্রটা ভালো আছে বলে প্রেমটা করেছে, কিন্তু প্রেমটা খুব একটা মনঃপূত হয়নি, তারপরে সে বিয়ে করে নিয়েছে। এইদিকে দেখছি সপ্তমে মঙ্গল, বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব, ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল, এর মধ্যে খেচামেচি ঝামেলার মধ্যে চলছে তো নাকি? যাই হোক, চলো কোনো অসুবিধা নেই, একটু ভালো করে একটু ভালো বিচার বিশ্লেষণ করিয়ে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিলে আমার টিকে যেতে পারে, কেমন? একটু বিচার বিশ্লেষণ, তোমার রোগ করেছে, ওষুধ যদি খাওয়া যায় তাহলে ভালো হবে, ওষুধ যদি না খাও তাহলে রোগটা বেড়ে। হ্যাঁ, দেখো এখানে শনির সাড়ে সাথে চলছে, তো অ্যাক্সিডেন্ট হবেই, পা দিকে পায়ে চোট লেগেছে কি?
সোনির সারা সাথে চলছে, আড়াই বছর আগের থেকে চলছে, এখন আড়াই বছর আছে, বুঝতে পারছো? যার ফলে অ্যাক্সিডেন্ট, শনি হচ্ছে হাড়ের কারণ, শনির সারা সাথে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ডিস্টার্ব হয়, আমি বারবার বলেছি। শনির সারা সাথে যাদের চলছে, যাদের হচ্ছে মকর রাশি, যাদের হচ্ছে কি বলবো, যাদের হচ্ছে মকর রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, তাদের ক্ষেত্রে শনির অশুভ প্রভাব কিন্তু চলছে। একটা মানুষের জীবনে কিন্তু তিনবার সাড়ে সাতি আসে, সাড়ে সাতি মনে হচ্ছে আড়াই আড়াই আড়াই। এখন শনি একদম বসে আছে মকরে, ছিল কুম্ভে বক্রী অবস্থায়, তারপর অতিচার গতিতে এসছে মকরে, মকরে সাড়ে সাত, কুম্ভে সাড়ে সাত, মীনে সাড়ে সাত, এটাকে বলে মানে আড়াই আড়াই আড়াই, এটাকে বলে সাড়ে সাত। মকরে আড়াই, কুম্ভে আড়াই, মিনে আড়াই, আড়াই 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 সাড়ে সাত, একে বলে সাড়ে সাত। প্রথম যাদের সাড়ে সাতি আছে, প্রথম যাদের তিনবার চলে, তো প্রথম যখন সাড়ে সাতি আসবে তার কিন্তু অবশ্যই মস্তকে আড়াই বছর ডিস্টার্ব করে। দেখবেন সাড়ে সাতি যাদের চলছে মকর রাশি, যাদের মীন রাশি, তাদের যদি প্রথম সাড়ে সাতি হয়, তাদের দেখবেন মাথার মধ্যে প্রবণতা থাকবে, মাথার মধ্যে ডিস্টার্ব হবে, মাথা গোলমাল হবে, পিতামাতার শরীর ভালো যাবে না, গুরুজনদের শরীর ভালো যাবে না, আর মাথার ব্যায়ামও হবে, মাথায় চোট আঘাত লাগতে পারে। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারক গ্রহ, হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ হচ্ছে কেতু, আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারক গ্রহ হচ্ছে শনি, বিশেষ করে যাদের সাড়ে সাতি চলছে তাদের ক্ষেত্রে বলবো। যাদের দ্বিতীয় সাড়ে সাতি হয় তাদের উদরে মানে পেটের গোলমালে অস্থির হয়ে যাবে, পেটে অপারেশন, পেটের ডিস্টার্ব, নানা রকম ডিস্টার্ব হবে দেখবেন যাদের দ্বিতীয় সাড়ে সাতি হয়। আর যাদের তৃতীয় সাড়ে সাতি, তিনবার চলে তো তৃতীয় সাড়ে সাতি যাদের চলে, তাদের পা মানে হাঁটু থেকে পায়ে ব্যথা যন্ত্রণা, অনেক বয়স্ক মহিলা দেখবেন সাড়ে সাথে চলছে, তাদের নি রিপ্লেসমেন্ট হয়েছে, হাঁটু অপারেশন হয়েছে, হাঁটুতে জল জমে গেছে, থার্ড সাড়ে সাথে চলছে তাদের, মিলিয়ে নেবেন আমার কথা, হতে পারত। সাড়ে সাথে যাদের তৃতীয় নম্বরে পায়ের দিকে মানে কোমর থেকে লোয়ার পোর্শন ব্যথা যন্ত্রণাটা হয়, এটা হচ্ছে সাড়ে সাথের মেন জিনিস। কিন্তু এইগুলোকে যদি মেনটেন না করা যায় সাড়ে সাথের জন্য, কিন্তু এই গোলমাল গো সেগুলোকে ঠিকঠাক করতে হবে, সাড়ে সাথের প্রতিকার আছে। একটা লোহার আংটি বেঁধে নেবেন মাঝের আঙুলে, নৌকার পেরেক যদি মানতে পারেন যাদের সাড়ে সাথে চলছে, কিছুটা ভালো হবে। ভাতটা রান্নার আগে আগাড়ির ভাত আপনার ছাদে খাওয়াবেন, একটু কাককে সাড়ে সাথে দোষটা কিছুটা কাটবে। আর সকালবেলায় কালো তিল, শনিবার খালি পেটে পাঁচটা করে তিল খাবেন, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, দেখবেন কিছুটা ভালো হবে। কিছুটা বললে বলে দিলাম, এই গাইডলাইনটুকু মেনটেন করতেই হবে। এরপরে শাস্ত্রীজি নিজে রয়েছেন আপনাদের ভালো রাখার জন্য, তাই আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়ার ইচ্ছাটা প্রকাশ করুন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি শর্মিলা প্রামাণিক, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, কার জন্য জানবেন? আমি তো নিজের জন্য জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 19/9/1980। সময়? হ্যাঁ, 12:30 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? 12টা কত? 12:25 PM। সঙ্গে থাকুন। কি বার ছিল মা তোমার? শুক্রবার। শুক্রবার, তোমার ধনু লগ্ন ধনু রাশি, ধনু লগ্ন ধনু রাশি, তোমার পূর্বাষাঢ় নক্ষত্র তোমার নরগণ, শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম, শুভ সংখ্যা তোমার 2/9, শুভ দিক তোমার উত্তর দিক, শুভ রাশি তোমার শুভ রং হচ্ছে হলুদ এবং পিঙ্ক, ঠিক আছে? এই জায়গাগুলো পাচ্ছি। তোমার তো ধনকর্ষণ যুগে জন্ম, তোমার যখন জন্মেছ তোমার বাড়ির লোকের উন্নতি হওয়ার কথা, ধনু দশি ধনু লগ্ন মানে ধনকর্ষণ যুগে জন্ম, তুমি যখন জন্মেছ তোমার অর্থ নিয়ে জন্মেছ, এরকম হয়েছিল তোমার বাড়ির লোকের উন্নতি? হয়েছিল? হয়নি তো। হ্যাঁ, না না, সেরকম তো হয়নি। তোমার বাড়ির লোকে? হ্যাঁ, মানে আমার বাবার বাড়ির। হ্যাঁ, তোমার বা তুমি যখন জন্মেছিলে তোমার বাবা মার কিছু উন্নতি হয়েছিল? এটাকে বলে লগন চাঁদা মেয়ে,
আবার ধনুলগ্ন ধনুরাশি মানে ধনকর্ষণ যোগ্য জন্মে, যাদের কিছু বাবা মা বলতে পারবে, মানে আমি বলছি না অট্টালিকা, মানে ওই সময় ধন একই রাশি একই লগ্ন হলে আমরা দেখেছি কিছু উন্নতি, ওই জন্য আমি বললাম প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার এখানে যা পাচ্ছি, তোমার দেখো এখানে কালসর্প দোষ হয়ে বসে আছে, জানো? আচ্ছা, তোমার রবি শনি এক ঘরে বসে আছে, যতই তুমি করো সুনাম পাবে না, বদনাম অপযশের কপাল, বুঝতে পারছো? সাংসারিক পরিমাণে কিছু শান্তির অভাব পাচ্ছি, তোমার অর্থনৈতিক একটু ডিস্টার্ব আছে, তোমার অর্থ আসছে অর্থ দেখতে পাচ্ছ না। বিয়ে কতদিন আগে হয়েছে? 24 বছর। হোয়াট? 24 বছর। তোমার 24 বছর বিয়ে হয়েছে? হ্যাঁ, 80 সাল না? ও আচ্ছা, তো সেই জায়গায় ঠিক আছে তো? আচ্ছা, তোমার শারীরিক কিছু ডিস্টার্ব পাচ্ছে, হাঁটু কোমরে ব্যথা, অপারেশন যোগ, মাথার যন্ত্রণা, চোখের ডিস্টার্ব, হাঁটু কোমরে খুব ব্যথা, এগুলো কিন্তু আমি পাচ্ছি। সংসারে তুমি প্রচুর করো মা, সুনামটা পাওনি, এটা কি পাও? হ্যাঁ ওই জন্য বললাম শান্তি, সাংসারিক শান্তির অভাব। তুমি প্রচন্ড আধ্যাত্মিক মহিলা, সবার জন্য করা, 10টি লোক আসলে রান্না বান্না করে খাইয়ে দেয়া, কোন রিলেটিভ সার্কেল থেকে এলো, মামার মামি, তোমার ভাগন ভাগন ভাগনা এলো, ভাগ্নি এলো, তোমার ননদের ছেলে মেয়ে এলো, সবাই এলো, সবাইকে পরিচারক করে খাইয়ে দিলে, কিন্তু তাদের থেকে তুমি বদনাম পাও, মানে এরকম এক্সাম্পল, এরকম টাইপের থেকে বদনাম পাও, ঠিক আছে? এই জায়গাগুলো তোমাকে ডিস্টার্ব করতে হবে, শারীরিক দৃষ্টা তোমাকে ঠিক করতে হবে। এখন তোমার যা দশা চলছে, এই দশাটা তোমার পক্ষে বলবো একদম কিছুটা, বলে দিচ্ছি দাদা এক মিনিট, তোমার হাতে তো কর্মযোগ ছিল মা, কিছু করছো? না, কিছু করছি না। হাতের কোনো কাজকর্ম বা? না। আচ্ছা, তোমার কর্মযোগ ছিল, কিছু না কিছু করতে পারবে। এখন টাইমটা তোমার রাহুর দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, বুঝতে পারছো? 13/5/2023 এর পথ কিছুটা ভালো হবে। তার আগে একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবে, পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, এর আগে চোট লেগে ছিল, একটু সাবধানের মধ্যে থাকো, কেমন? যেভাবে তুমি চালিয়ে নাও সেভাবে তুমি সুনামও পাওনি সংসার থেকে, বদনাম অপযশের কপাল তোমার, যার ফলে সাংসারিক সুখটা কিন্তু তোমার নেই, তবু তুমি করে যাচ্ছ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সত্যি তাই শাশুজিকে ফোন করলে আপনাদের একটার পর একটা প্রশ্ন করতে ইচ্ছেই করে, বুঝতে পারি, কিন্তু সময়টা আমাদের হাতে খুব কম থাকে, অনেক মানুষের সাথে কথা বলার ব্যাপার থাকে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো বলে দেবো এবার। আপনারা পেয়ে যাচ্ছেন মেদিনীপুরে, না প্রথমে বলি দুর্গাপুর, দুর্গাপুরের বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন, নভেম্বরের অর্থাৎ এই মাসে পাচ্ছেন আপনারা দুর্গাপুরে 11 তারিখ, পেয়ে যাচ্ছেন মেদিনীপুরের বন্ধুরা 21 তারিখ, এবং মেচেদাতে ডেটটা একটু লিখে নিন, ডিসেম্বরের 5 তারিখ পাচ্ছেন মেচেদাতে, এবং কামারপুকুরে ডিসেম্বরের 1st উইকেই পাওয়া যাবে শাস্ত্রীজিকে, শাস্ত্রীজি ওখানে চেম্বার করবেন, ডেটটা আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো পরে। এছাড়া শাস্ত্রীজির বিভিন্ন যে চেম্বারগুলো রয়েছে, আজকে যেমন রয়েছে স্মৃতির মোড়, প্রচুর মানুষ সেখানে অপেক্ষা করে থাকেন, যথারীতি তারা পৌঁছেও গিয়েছেন, স্মৃতির মোড় চেম্বার পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন হাওড়া ময়দান জাগৃতি প্রত্যেক শনিবার, এছাড়া পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট প্রত্যেক বৃহস্পতিবার, এবং রয়েছে বেহালা চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি সবকটি বই যেমন পেয়ে যাচ্ছেন, সাথে ভক্তের চোখে তপন দূতি এই বইটিও কিন্তু শাস্ত্রীজির চেম্বারে পেয়ে যাচ্ছেন, তাই যারা এখনো কালেক্ট করেননি আমি বলবো অতি অবশ্যই কালেক্ট করুন, কারণ আপনারা জানেন যে শাস্ত্রীজির এই সমস্ত বই এবং যে সিডি রয়েছে তা কিন্তু পৌঁছে যায় দুস্থ মানুষের সেবায়। আপনারা দেখতেই পাচ্ছেন লাইফ হরোস্কোপ, যারা এখনো করেননি তারা অতি অবশ্যই করছেন, এবং সাথে রাখছেন রাশি কার্ড। চেম্বার যারা ওখানকার মানুষজন রয়েছেন তারাপীঠ সংলগ্ন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন নভেম্বর মাসের 27 তারিখ। আমি তারাপীঠ চলে যাচ্ছি আগামী 22 তারিখে, 23 আমার যোগ্য আছে, এটা হচ্ছে মার্গশীর্ষ মাস, এই মাসে কিন্তু কাজ করলে ভীষণ ভালো হয়, সবচেয়ে মাসের মধ্যে দুটো মাস খুব ভাইটাল, একটা হচ্ছে মার্গশীর্ষ মাস, সব মাসের মধ্যে মার্গ আছে,
মানে আধ্যাত্মিক চেতনা বিবেক বুদ্ধির চৈতন্য হয়, তার জন্য অজ্ঞান মাস্টার নাম দিয়েছে, মার্গশীর্ষ মাস সবাই নাম দিয়েছে, স্বাস্থ্যকাররা নাম দিয়েছে। এই অজ্ঞান মাসের যজ্ঞে যদি পুজো পাঠ আমরা করতে পারি, তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হবে আগামী 6ই অগ্রহায়ণ 23শে নভেম্বর রাত্রি 10টার পর শ্মশানে যাওয়া হবে, এবং ওই দিন কিন্তু ভালো অমাবস্যা। এই অমাবস্যা যুগে কিছু অশুভ দোষ, যাদের রোগ জ্বালা ভুগছেন, যাদের প্রচুর কষ্ট হচ্ছে, যাদের মানসিক অস্থিরতা চলছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় খুব প্রশস্ত এই অমাবস্যায়। যারা সরস্বতী কবচ মানে যাদের পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে, সামনেই পরীক্ষা, এই অমাবস্যাটা সরস্বতী কবচ করে নিতে পারেন। যাদের বিবাহ হচ্ছে না, প্রজাপতি কবচ করে নিতে পারেন। তো যারা আসছেন তাদের আহুতিটা দেবেন। এই যজ্ঞ আমি বলেছি দুটো অমাবস্যায় যাইনি, আমি গিয়েছিলাম দুটো অমাবস্যায়, আমি এখানে ছিলাম আমার গৃহ মন্দির মহালয়াতে এবং কালী পুজোতে। এর পরের অমাবস্যা আমি পরপর সামনে ডিসেম্বরের অমাবস্যাতেও যাবো, ডিসেম্বরের 22শে ডিসেম্বর যজ্ঞ আছে এখন থেকে বলে দিচ্ছি, কিন্তু নভেম্বরের 23শে ডিসেম্বর। এই যে যজ্ঞ, যজ্ঞ হচ্ছে আমাদের প্রকৃত নিখুঁত হওয়ার মূল মন্ত্রটা হচ্ছে যজ্ঞ। আমি যজ্ঞ কেন করি, যজ্ঞ কি করলো এর আগে বলেছি, আরেকবার বলছি শুনে নেয়। যজ্ঞে যে আহুতি এটাই কিন্তু একটা ভীষণ কিন্তু একটা কাজে কলিতে বলছে যজ্ঞ এবং দান ধ্যান করা, এটাই বলছে যজ্ঞ। সমস্ত কিছু কাজ হারানো, সমস্ত কিছু সমাধানের রাস্তাই বলছে একটা হচ্ছে যজ্ঞ। একটা পুজো করলে যজ্ঞ, একটা গৃহপ্রবেশ করলে যজ্ঞ হয়, একটা পৈতে বিয়েঘর হলেও কিন্তু যজ্ঞ হয়। প্রতিদিনের সকল কাজকর্মটাই হচ্ছে আমাদের তন্ত্র। দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা কিন্তু মন্ত্র। আমাদের সংসারটাই কিন্তু আনন্দ যজ্ঞ। এই সংসার যে আছে আমাদের, এই সংসারের লোকজন এগুলোকে আমরা বলছি যজ্ঞ কুণ্ড, হবন কুণ্ড বলছি, এটা কিন্তু আমরা যজ্ঞ কুণ্ড বলি। সমস্ত সম্পর্কটা, যে সম্পর্ক প্রত্যেক মানুষের মধ্যে, যে সংসারে যে অনেক লোকজন আছে তাদের সঙ্গে পবিত্র সম্পর্ক রাখার জন্য, সেই পবিত্র সম্পর্ক রাখার জন্য এটা বলি আমরা বেলকাঠ। ওই যে যজ্ঞে বেলকাঠি, ওই যে যজ্ঞ কুণ্ডলীটা মানে সংসারের যে যত লোকজন আছে তাদের উদ্দেশ্যে যজ্ঞ কুণ্ডটা, আমরা যে পবিত্র যে বেলকাঠটা দিই সেটা কিন্তু আমাদের সম্পর্ক, মানুষের মধ্যে বিভিন্ন লোকের মধ্যে সম্পর্কটা হচ্ছে, এটা কিন্তু ঠিক রাখবে এই পবিত্র বেলকাঠটা যখন আমরা দেব। অগ্নি হচ্ছে আমাদের প্রেরণা, এই যে আমাদের প্রেরণা, জ্ঞান চেতনা প্রেরণা, সেটা কিন্তু আমাদের অগ্নি মানে আগুন। আমাদের হচ্ছে যে ঘিতে যদি আহুতি দিই সেটা হচ্ছে ঘিটা কিন্তু আমাদের কিন্তু বিবেক, আমাদের চেতনা বাড়বে। তার মানে বেলকাঠ, হবন কুণ্ড, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সংসারের সঙ্গে ভীষণ মিল আছে। যজ্ঞটা করি কেন, সংসার কল্যাণের জন্য। যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। ঘৃত হলো আমাদের বিবেক আমি বললাম, আর আহুতি যেটা দিলাম সেটা হচ্ছে প্রেম, আর যখন পূর্ণ আহুতি দেবো সেটা হচ্ছে অনাবিল আনন্দ। তাহলে যজ্ঞের মধ্যে প্রেম, প্রেরণা, বিবেক, অনাবিল আনন্দ, এই সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য যজ্ঞ দরকার। যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। এই জন্য তপন শাস্ত্রী দৌড়ে দৌড়ে চলে যায় সুদূর কামাক্ষা, সুদূর রাজারাপ্পা, সুদূর তারাপীঠ, তার সুদূর গৃহ মন্দিরে। অতএব তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ হবে 23শে। আমার আশ্রম আছে তপভূমি শান্তি আশ্রম, দ্বারকালয় স্মৃতিলজের গলিতে ঢুকে একদম সেখানে আমার আশ্রম। এখন আসুন, যজ্ঞ দেখুন, দারুণ ভালো লাগবে, দারুণ হবে। আগামী দিনে আমি 2023 এর প্রেডিকশন অবশ্যই করব। খুব ভালো থাকবেন, নমস্কার।